যে উপমহাদেশের প্রথম ক্রিকেট কি কোথায় হয়েছে এটা একটা বিতর্ক আছে, কিন্তু বিতর্ক অবসান করেছেন একটি পত্রিকা স্পোর্টিং বেঙ্গল ম্যাগাজিনে, এটা ছাপা হয়েছে, প্রকাশ হয়েছে। এটা ইউনিভার্সিটি অফ শিকাগোর সেই রেফারেন্স থেকেই জানা যাচ্ছে যে স্পোর্টিং বেঙ্গল যেটা বলছে সেটা হচ্ছে 1845 সালে 30শে মার্চ এই উপমহাদেশের প্রথম ক্রিকেটটা কিন্তু হয়েছে সিলেটে, এবং এই ম্যাচটি হয়েছিল লোকাল রেজিমেন্ট মানে সেনাবাহিনীর সাথে, একটা আপনার ভিজিটিং টিমের ভিজিটিং টিম সেটাও সেনাবাহিনীর, ব্রিটিশ রেজিমেন্টের দুটো রেজিমেন্টের সাথে এই প্রদর্শনী একটা ম্যাচ খেলা হয়েছিল। সেই ম্যাচটিকে ঘিরে কিন্তু পরবর্তী লগন বইও নির্মিত হয়েছে, এবং সবচেয়ে মজার কথা এই সিলেটের ম্যাচটাই কিন্তু উপমহাদেশের প্রথম ম্যাচ এবং সেটার উপর ভিত্তি করে লগন বই নির্মিত হয়েছে সিনেমা, হ্যাঁ সিনেমা, যেটা খুব আলোচিত সিনেমা অস্কার মনোনয়নের জন্য গিয়েছিল যে বইটি আমির খানের বইটি, সেটা সেই ইতিহাসটা কিছুটা ওখানে বিকৃত হয়েছে, কিন্তু মূল ওই ইতিহাসটা কিন্তু আমাদের এখানকারই ইতিহাস। তো গর্বের সঙ্গে যার কারণেই সিলেটবাসী যারা বা সিলেট এই বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে যারা জড়িত তারা এই ইমেজটাকে তারা ধারণ করছে, এবং খেল করে দেখবেন যে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক অধিনায়ক যেটাকে ICC রিকগনাইজ করেছে, যেটা ICC ট্রফি, সে অধিনায়ক কিন্তু সিলেটেরই শফিকুল হক হীরা, উনি ICC প্রথম 2 আসরের অধিনায়ক ছিলেন। এবং এখানে বেশ কিছু তারকা খেলোয়াড়ও আমরা জানি, হাসিবুল হোসেন শান্ত, নেহাল হাসনাইন, রাজিন সালে, অলোক কাপালি, তারপরে আপনার এই আবুল হোসেন আজ ওয়ার্ল্ড রেকর্ড করলেন, তারা সবাই কিন্তু এই সিলেটের সন্তান। একসময় তাপস বৈশ্য খুব দুর্দান্ত পেস বোলার, এই সিলেট থেকে কিন্তু তারা তৈরি হয়েছেন। তাই সিলেটের জন্য আসলেই মঙ্গল কামনা থাকলো, যেহেতু তাদের অতীত ঐতিহ্যটা অনেক সমৃদ্ধ ক্রিকেটের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে লালন করে তারা অভিষেক টেস্টটাকে রাঙিয়ে দেবে, মানুষের ভালোবাসা অর্জন করবে, এই ভেন্যুটি বিশেষ একটা বিশেষত্ব পাবে এই তাদের অভিষেক টেস্ট দিয়ে, সেটাই কামনা করছি। হ্যাঁ, এইটা আসলে টেস্টে কিন্তু ঘন্টাটা একটা যে কোনো ধরনের হোক একটা ঘন্টা একটা রেওয়াজ, যে ঘন্টা দিয়ে সাধারণত ম্যাচ শুরু করা হয়, বিভিন্ন ব্রেকগুলো জানা দেওয়া হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটও আছে, সেটা আপনার স্কুলের ঘন্টার মতো ঘন্টা হতে পারে বা যে কোনো ধরনের ঘন্টা হতে পারে। একটা বিশেষত্ব আছে যে লর্ডসের আদলে একটু অনুসরণ করেছে, লর্ডসের ঘন্টাটা একটু বড়, এবং এখানে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কথাটা লেখা আছে, এবং এই এমন একটা জায়গায় স্থাপন করেছে যে আসলে এটা দৃষ্টিনন্দন অনেক দূর থেকে দেখা যাচ্ছে এই ঘন্টাটা, এইটাই হচ্ছে একটা বিশেষত্ব। আর আপনি যেটা বললেন যে এই অভিষেক টেস্টকে সামনে রেখে সিলেটে একটা ঢুকতেই গ্র্যান্ড স্ট্যান্ডের নিচে একটা গ্যালারি করা হয়েছে, এটা আমি তারা বলছে আর্কাইভ, আমি আর্কাইভ বা মিউজিয়াম কোনোভাবে এখনও গণ্য করছি না, কারণ সিলেটের যারা সাবেক ক্রিকেটার, জাতীয় ক্রিকেটার, তাদের কিছু ছবি এবং বাংলাদেশের বেশ কিছু দুর্দান্ত মুহূর্তের ছবিগুলো স্কেচ করে সাজানো হয়েছে, পরবর্তীতে তারা এই গ্যালারিটাকে আরও সমৃদ্ধ করবে বলে আশ্বাস দিয়েছেন। তবে একটা ভেন্যুর ইতিহাস ঐতিহ্য এবং তার যে আপনার স্বকীয়তা সেটা বোঝানোর জন্য তাদের সন্তানদের, বীর সন্তানদেরকে স্মরণ করার জন্য সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্টেডিয়ামটি উন্নয়ন অভিরাম, চা বাগান, সবুজে ঘেরা, সৌন্দর্য নিয়ে যদি কিছু বলেন কেমন লাগলো আপনার কাছে? এই যে লাকাতুরা টি গার্ডেনের পাশে স্টেডিয়ামটা করা হয়েছে, এটা কিন্তু এই প্রকল্পটা কিন্তু বহু আগের প্রকল্প, এটা 1988 সালে এসআর সরকারের আমলে প্রকল্পটা গ্রহণ করা হয়, দেশের কয়টি বিভাগীয় শহরে স্টেডিয়াম করার জন্য প্রকল্পটা হাতে নেওয়া হয়, 4টা বিভাগীয় শহর তখন ছিল, তাতে নেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন হয়েছে আস্তে আস্তে। এটা আপনি পুরোপুরি 2014 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এটা ব্যাপক কাজে হাত দেয় জাতীয় ক্রীড়া পরিষদ, যেহেতু স্থানীয় অর্থমন্ত্রী হচ্ছে স্থানীয় ছেলে আবুল মাল আব্দুল মুহিত সাহেব, যার জন্য প্রকল্পটা বাস্তবায়নে অনেক সহজ হয়েছে, 87 কোটি টাকা ব্যয় হয়েছে স্টেডিয়াম নির্মাণের জন্য। এটা বর্ষদ যে আর্কিটেক্ট লিমিটেড, তখন তারা শুরুতে সিদ্ধান্ত নেয় যে যেহেতু এখানে একটা পাহাড় টিলা দেখতে পাচ্ছেন, এই টিলাটা কিন্তু কাটার কোনো উপায় নেই, কারণ এখানে পরিবেশবাদীরা এটা আন্দোলন করতে পারে, নানা কিছু আছে, তারপর লাকাতুরা টি গার্ডেন যেহেতু সাথে মিশানো, এবং ওখানে যে টি গার্ডেনের শ্রমিকরা তারা কিন্তু আশেপাশে থাকে, যার জন্য এইটাকে রেখে কি করা যায়, এই জন্য তারা এইটার আপনি কত বেশ কটা স্টেয়ার দেখবেন সিঁড়ি ধাপ করেছে, যেখানে বসে একটা ল্যান্ডস্কেপের মতো করা, এইখানে খেলা দেখতে পারে, এটা একটু ব্যতিক্রম ধর্মী এই কারণেই বলা হচ্ছে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী, এবং তিনি নিজে একজন ক্রিকেট গবেষক।